Assalamualaikum, Faisal Tech YouTube channel এর নতুন ভিডিওতে স্বাগতম। তো পর পর দুইটা ভিডিও থাকবে অ্যানিমেশনের উপর। তো আশা করি এই দুইটা ভিডিও দেখার পর অ্যান্ড্রয়েডের যে কোনো টেক্সটের উপরেই হোক, ইমেজের উপরেই হোক, যে কোনো কিছুর উপরে ইজিলি যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। কারণ আমি আপনাদের প্রজেক্ট দিয়ে দিব, অল অ্যানিমেশনই দিয়ে দিব, আপনারা যে কোনো এক্সএমএলের অ্যানিমেশনই অ্যাপ্লাই দিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি অ্যানিমেশন টিউটোরিয়াল বাংলা নামে, প্যাকেজ নেম যা আছে থাক, মিনিমাম এখানে ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি। মিনিমামের দিকে আমি কিটকাট বা জেলিবিন থাকুক, সমস্যা নেই, ফিনিশ করে দিচ্ছি। তো ফার্স্টের এই ভিডিওতে আমি শুধু অ্যানিমেশনগুলি তৈরি করব। তো নেক্সট ভিডিওতে আমি অ্যাপ্লাই দিব সমস্ত অ্যানিমেশন। তো আমাদের প্রজেক্টটা সিং হচ্ছে, এতো সিং কমপ্লিট। প্রথমে আমাদের এনিম ফোল্ডার তৈরি করে নিতে হবে। তো সেই ফোল্ডারটা আপনারা ডিরেক্টরি থেকে এনিম নাম দিয়ে তৈরি করতে পারেন। তো আমি আপনাদের আবার দেখাচ্ছি, রিসোর্সের অবশ্যই এখানে ক্লিক করে আপনাদের নিউতে গিয়ে এখন দেখেন সিম্পল অনেকগুলো আসছে, অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি আসছে। তো এটাতে যদি যান, সেক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন যে এনিম নামে একটা আছে, তো ওকে দিলেই কিন্তু তৈরি হবে। দেখেন এনিম নামে ডিরেক্টরিটা তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনার রিসোর্সে ক্লিক করে নিউতে যেতে হবে, তাহলেই অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি আসবে। এভাবে এক সিস্টেম আছে। আর একটা প্রথম যেটা দেখাইছি ম্যানুয়ালিভাবে আপনারা টাইপ করেও তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, আমাদের এনিম ফোল্ডারটা তৈরি হয়েছে। এখন এর ভিতরে আমাদের এক্সএমএল তৈরি করতে হবে এক একটা এক এক স্টাইলের। তো এনিম ফোল্ডারে ক্লিক করে নিউতে গিয়ে আপনাদের অ্যানিমেশন রিসোর্স ফাইল তৈরি করতে হবে। তো এটার নেম দিবেন কি? তো আমি প্রথমটা নেম দিয়ে দিচ্ছি ফেথ ইন। তো তারপর ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিলে দেখতে পারবেন সেট সেট এইরকম ভিতরে চলে আসছে, ফেথ ইন এক্সএমএল তৈরি হয়ে গেছে এনিম ফোল্ডারের ভিতর। তো আমার ভিডিও ডিসক্রিপশনে আমি যেহেতু সোর্স কোড দিয়ে দিব, তাই আমি যে কোডগুলি ফেথ ইনের জন্য সেগুলো আমি এর ভিতরে পেস্ট করে দিলাম। এটা হয়ে গেল আমাদের ফেড ইনের জন্য কোড। তো আপনার যদি এরকম এরর আসে তাহলে আপনারা রিপ্লেস করে নিতে পারেন। ওকে, ফেড ইনের কোড হয়ে গেছে এক্সাম্পল। সেমভাবে আমাদের আরও যে আছে ফেড আউট, যতগুলো অ্যানিমেশন আছে আমি সবগুলি এক এক করে তৈরি করে নিব। ফেড আউট, তারপর এখান থেকে আমি সেটটুকু দিয়ে দিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল বি। তারপর আরো তৈরি করে নিব আমি ব্লিঙ্ক। ওকে দিয়ে দিচ্ছি, ব্লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল বি। তারপর আমাদের হলো জমিন কন্ট্রোল সি কন্ট্রোল ভি কে জমিনের সেট থেকে সেট পর্যন্ত কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তারপর রিপ্লেস করব কে, তারপর জুম আউট কন্ট্রোল সি নিউ অ্যানিমেশন রিসোর্স ফাইল জুম আউট এন্টার সেট থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি। তারপর রোটেট এক্সএমএল নিউ
और कंट्रोल सी कंट्रोल बी रिप्लेस मोप ओके एक्सएमएल कंट्रोल सी कंट्रोल बी रिप्लेस तो तार पर वो स्लाइड ओके स्लाइड अप कंट्रोल सी कंट्रोल बी रिप्लेस स्लाइड डाउन ओके আমার এখানে যতগুলো অ্যানিমেশন আছে আমি সবগুলো এরকম ভাবে দিয়ে দিচ্ছি আপনাদের দিয়ে দিতে হবে না আপনাদের যেহেতু আমি সোর্স কোডটা দিয়ে দিব আমি কষ্ট করে তৈরি করে আপনাদের দিয়ে দিচ্ছি সমস্যা নেই তো এখানে বাউন্স এক্সএমএল নামে নতুন একটা দিছি তারপর তো মোব অলরেডি দেখিয়েছি সিকোয়েন্সিয়াল নামে আরেকটা দিয়েছি নতুন একটা দিয়েছি টুগেদারস তো এগুলো আমরা এক্সএমএল তৈরি করে নিতে পারছি এখন আমাদের হলো যে মেইন অ্যাক্টিভিটিটার ডিজাইন করা তো সেটা ডিজাইন করে তারপর ব্যাকএন্ডে সেগুলো অ্যাপ্লাই দিয়ে দেখব নেক্সট ভিডিওতে তো এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ